Hi guys, welcome to my channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে দেখো খুব বৃষ্টি করছে, দেখো খুব প্রচুর পরিমাণে বৃষ্টি করছে। তো আজকের এই বৃষ্টির দিনে তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি। জানো তো এখন মা দাঁড়াগে লজ্জাটা লাগিয়ে নি, এখন মা বসে গেছে সবজি কাটতে দুপুরের, তাই রান্নার জন্য এই যে সবজি কাটতে বসে গেছে। আজকে কি রান্না হবে? আজকে ইলিশ পচে ঝাল, আর হচ্ছে করলা ভাজা, ফুল সিদ্ধ, একটা পাঁচ মুসলি তরকারি। তাহলে শুনে নিয়েছ, আর এখন আমি ফাটাবো হচ্ছে নারকেল। তাহলে চলো নারকেলটা ফাটিয়ে নিই। এই যে নিয়ে চলে এসেছি নারকেল, এবার ফাটাবো। কতটা জল বেরিয়েছে দেখাচ্ছি। জলগুলো খুব মিষ্টি হয় খেতে, খুব ভালো লাগে। আমি তো বটি বলছিলাম যে বটি পেরে দাও, বটি দিয়ে কিন্তু তো আছে, এটাতে আবার ভালো হয়। ভালো আমার তো ক্ষমতাই নেই, দেখো আমার চোখে ফুটি। তো তোমরা তো দেখলেই আমার নারকেল কোড়া হয়ে গেছে, নারকেল দিয়ে বাটাও হয়ে গেছে। রেসিপিটা তো তোমাদের আমি শেয়ার করেই দিয়েছিলাম আগের ভিডিওতে, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আর মা এখন বসিয়ে দিয়েছে ভাত, আর এখন এই যে তরকারিগুলো হবে আর মাছের ঝোল, ব্যাস এই দিয়েই আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি, একদম অন্ধকার হয়ে আছে, দেখাচ্ছি এখান দিয়ে দেখা যাবে, পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন করবো চান, চান করে তারপরে আজকে বাবা করবে পুজো, তারপরে দেখি তোমাদের সাথে আবার খাওয়ার সময় আবার কথা হচ্ছে। এখন আমরা খেতে বসছি এই তরকারি, পাঁচ মিশালি তরকারি, আর এখানে করলা ভাজা, ভাত নিয়েছি, ডাল, আর হচ্ছে এই মাছের ঝোল।
মাছের মানে মাছ নারকেল সরষে দিয়ে ঝোল, এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের দেখে নিও। তাহলে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চা খাবো। এই যে চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার চা খাবো, চা দিচ্ছি। আর আজকে বিকেল তো এখন হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আর সে সারাদিনই বৃষ্টি পড়ছে। মা ঘুমিয়ে আছে, মাকে হুম ডাকবো, চা খাবো। আর এদিকে তো টিভি চলছে দেখছি, আর এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যে হয়ে গেছে। এরকম সন্ধ্যে হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, সে সকাল থেকে পড়েই যাচ্ছে। তো চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হয়ে গেছে রাত, মা আবার রাতে রান্না করতে শুরু করে দিয়েছে। তো রাতে হবে ডাল, কি ডাল, ছোলার ডাল তরকারি আর লুচি, এই হবে রাতের ডিনার। আর আমি এখন দেখছি ঝাঁসি রানি বলে একটা সিনেমা হচ্ছে, তো তোমরা তো সবাই জানোই মণিকর্ণিকা বলে ঝাঁসি রানি, তো ওটা ভীষণ হার্ট টাচিং, ভীষণ মানে খুব ভালো লাগে দেখতে, তো সেই কারণে ওটা দেখতে বসে গেছি। তো দেখেছি অনেকবার কিন্তু আবার মনে হচ্ছে একবার দেখি, তো ওটা দেখতে বসে গেছি, তো ওটাই দেখছি। আর তারপরে এখন তো রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, বাজেনি, বাজবে 7:45 বেজে গেছে। তো এখন আমি এই আমার এই ব্লগটা আমি এন্ড করতে চলে এসেছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই সব কমেন্টে জানিও যে তোমাদের এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে। আমার সিম্পল ব্লগ, বাড়ির বিভিন্ন ডেলি লাইফের ব্লগ, সিম্পল লাইফস্টাইল, তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথে তো শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের মতো তোমাদের শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর টাটা।